ক্লিক হিয়ার, সাবস্ক্রাইব বাটন, গেট মোর ভিডিওস। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সালস এডুকেশন কাউন্সিল। সো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি অ্যাট্রাকটিভ এবং খুবই সহজ এবং স্বল্প সময়ের মধ্যে কিভাবে প্রেজেন্টেশনের স্লাইডশো ক্রিয়েট করবেন। সো সে সম্পর্কে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। যে আপনি ল্যাপটপে বা ডেস্কটপে যেইখানে আপনি স্লাইড শোটা ক্রিয়েট করবেন, সো সেইখানে আপনি প্রথমে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ইনস্টল করে নেবেন। সো ফার্স্টলি আপনাকে যেতে হবে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামসে যাবেন। অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিস অপশনে গিয়ে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2003, তো সেক্ষেত্রে আপনি সেই অপশনটাতে ক্লিক করবেন। সো এখন এই ধরনের একটা অপশন আসলে সেখানে শো করবে। সো এখানে আপনি আসলে কিভাবে সেই স্লাইড শোটা ক্রিয়েট করবেন, সো ফার্স্টলি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ফার্স্ট পয়েন্টটা আপনি যে ট্রফিকটা আসলে অ্যাড করবেন, যে ট্রফিকের মধ্য দিয়ে আসলে স্লাইড শোটা ক্রিয়েট করবেন। সো ফার্স্টলি সেই ট্রফিকটা এই যে ক্লিক টু অ্যাড এ টাইটেল, প্রথমে আপনি কি দিতে পারেন, ওয়েলকাম অপশনটা দিতে পারেন, ওয়েলকাম দিতে পারেন। তারপর এর পরবর্তী দিতে পারেন যে ভিউয়ার্স। সো ফার্স্টলি আমি ওয়েলকাম লিখলাম। এর পরবর্তী আমি যে নিচের যে অপশনটা আছে, সো সেক্ষেত্রে আমি লেডিস অ্যান্ড জেন্টলম্যান কথাটা লিখলাম। সো এখন আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এটাকে আপনি একটু উপরের দিকে নিয়ে যাবেন। সো নিচের অপশনটাও আপনি চাইলে একটু উপরের দিকে নিয়ে আসতে পারেন। এর পরবর্তী আপনি চাচ্ছেন যেই ওয়েলকাম যে অপশনটা লিখছেন, সো সেক্ষেত্রে আপনি সেটাকে যদি ফন্ট চেঞ্জ করতে যান, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের এখানে আসলে ফন্ট এখানে উল্লেখিত আছে, তো আপনি সেখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনি কি করে নিতে পারেন আর সেখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের অপশনটা আপনি কি করবেন, বিভিন্ন কালারের অপশনে আপনি কি করে নিতে পারেন, ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি ফন্টটা আসলে চেঞ্জ করে দেখাচ্ছি। সো এখন আমি আসলে ফন্টটা চেঞ্জ করে দিলাম। এর পরবর্তী আপনি চাচ্ছেন ফন্টের সাইজটা একটু লার্জ করতে, তাহলে আপনি এখান থেকে যে ফন্টের সাইজটা আপনি কী করতে পারবেন, লার্জ করতে পারবেন। এর পরবর্তী নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে লেখাটা দেখতে পাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি যদি চান আর সেই লেখাটা আসলে যে ফন্টটা চেঞ্জ করতে, তাহলে আপনি নিজের ইচ্ছা অনুসারে আপনি কী করতে পারবেন, বিভিন্ন ফন্ট আসলে সেটা চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী আপনি চাচ্ছেন এখন কালারটা চেঞ্জ করতে, তাহলে এখন কালার চেঞ্জ করতে গেলে আপনার এখানে বিভিন্ন আসলে সেই ডিজাইন রয়েছে, সো সেই ডিজাইন এই যে ডিজাইন অপশনে যাবেন। সো এই ডিজাইন অপশনে গিয়ে এখান থেকে বিভিন্ন ডিজাইনের অপশন তৈরি করতে পারবেন। কিন্তু তার আগে আপনি যে ওয়েলকাম যে শব্দটা দেখতে পাচ্ছেন, এটার যদি আপনি কালার চেঞ্জ করতে যান, তাহলে এখানে এই যে কালার ফন্ট কালার যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনি কি করতে পারবেন, এখান থেকে চুজ করে আপনি সিলেক্টেড করে দিলে আসলে সেটা কি হয়ে যাবে, কালারটা আসলে চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে নিচের একটা অপশন কালার চেঞ্জ করে দিলাম। এর পরবর্তী নিচের কালারটা একই সেম নিয়মে আপনি ফন্ট অপশনে গিয়ে এখান থেকে আপনার পছন্দ অনুসারে আপনি কি করে নিতে পারেন, কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এর পরবর্তী আমি এখন কালারটা চেঞ্জ করলাম। এখন সেই কালারের মধ্যে যদি আপনি যে কি করতে যান, এখন অ্যানিমেশন যুক্ত করতে যান এই কালার অপশনগুলোতে, তাহলে সেই অ্যানিমেশন অপশনে এই জায়গায় গিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশন অপশনে গিয়ে এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যানিমেশন। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন আসলে কী করতে পারবেন, যুক্ত করতে পারবেন। সো এই অপশনটা রাখার পর আপনি এখন কালার ডিজাইন করতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে কালার ডিজাইন করার আগে আপনি বিভিন্ন ধরনের আসলে টেমপ্লেট তৈরি করবেন, যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সো সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন। সো সেই ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করার জন্য আপনি এই যে ডিজাইন টেমপ্লেটস যেটা দেখতে পাচ্ছেন, সো এই জায়গাতে ক্লিক করার পর এই ধরনের একটা স্ক্রিন শো করবে। সো এই ধরনের স্ক্রিন শো করার পর আপনি এই যেটা আপনার পছন্দ হবে, সো সেই অপশনটা আপনি এখান থেকে কি করতে পারবেন, চুজ করে আপনি সেখানে সিলেক্টেড করতে পারবেন। সো ফার্স্টলি আপনাদেরকে আমি আসলে এই অপশনটার মাধ্যমে দেখাচ্ছি, এভাবে ডিজাইন টেমপ্লেটসটা যুক্ত করে নেবেন। এখন সেই ডিজাইন টেমপ্লেটসের মধ্যে আপনি কার্টুন বা শেপস কীভাবে যুক্ত করবেন, এখানে যে বিভিন্ন পর্যায়ে যে শেপস রয়েছে
যাচ্ছে। সো সেই শেপসটা কীভাবে যুক্ত করবেন বা এটাকে আরও ডিজাইনেবল করার জন্য সেই অপশানটা কীভাবে তৈরি করবেন, আর সেই অপশানটা করার জন্য আপনাকে করতে হবে কি, এখানে যে লেখা আছে অটো শেপস যে অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই অটো শেপসে ক্লিক করবেন। অটো শেপসে ক্লিক করার পর এখানে বেসিক শেপস যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাদেরকে আমি এই অপশানটা যুক্ত করে দেখাচ্ছি। সো এই জায়গাতে আপনি অটো শেপসে যাবেন। অটো শেপসে যাওয়ার পর এখানে অনেকগুলো শেপস আছে, আপনার পছন্দ অনুসারে আপনি যুক্ত করে নিতে পারবেন। সো ফার্স্টলি আপনাদেরকে এই একটা শেপস, এই যে স্মাইল ফেস যে অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই অপশানটা আপনাদের মাঝে আমি যুক্ত করে দেখাচ্ছি। সো ফার্স্টলি আপনি এই জায়গাতে যাওয়ার পর এই স্মাইল ফেসে ক্লিক করবেন। ক্লিক করার পর একই পুনরায় এসে আপনি স্লাইড শুতে ক্লিক করবেন। আপনি পুনরায় এসে সেই স্লাইডের যেই জায়গায় আসলে যুক্ত করবেন, সো সেই জায়গাতে ডাবল ক্লিক করবেন। এই যে এখন আসলে অপশানটা যুক্ত হয়েছে। সো এই অপশানটা যুক্ত হওয়ার পর এখন আপনি চাচ্ছেন এটাকে আরও একটু লার্জ করতে, তাহলে আপনি এইভাবে এখানে যে ফন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, সো এইভাবে আপনি কী করে নিতে পারেন, সেটাকে লার্জ করে নিতে পারেন। এখন চাচ্ছেন আপনার এখানে যে ফন্ট কালার আছে, সো সেই কালারটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, আসবেন যে ফিল যে কালার অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে। সো এই জায়গাতে এসে এখানে বিভিন্ন ধরনের অপশানে আপনি কী করতে পারবেন, বিভিন্ন কালার আসলে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে মোর ফিল কালার্স যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পছন্দ অনুসারে আপনি যে কোনো কালার আসলে কী করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। সো এখন এই অপশানটা আরও চারদিক দিয়ে অপশানে ক্রিয়েট করার জন্য, সো সেম নিয়মে আপনি এই জায়গাতে একই সেম নিয়মে অটো শেপসে ক্লিক করার পর বেসিক ইনফুতে গিয়ে ও স্মাইল ফেজে ক্লিক করবেন। একই সেম নিয়মে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। সো এখানে আসলে ওই জায়গাতে অটো শেপসটা ক্লিক করার পর এখানে আসলে কালারটা আসলে সেখানে চলে আসবে। এই যে আমি দ্বিতীয় আর একটা ফন্ট কালার যুক্ত করে দিলাম, এই যে এখন কালার আর একটা যুক্ত করে দিলাম। সো আপনি যদি এই জায়গাতে ডাবল ক্লিক করেন, এই শেপসে ডাবল ক্লিক করেন, তাহলে এখান থেকেও আপনি কী করে নিতে পারেন, কালারটা আপনি আপনার পছন্দ অনুসারে আসলে চেঞ্জ করে নিতে পারেন। এর আগে আপনাদেরকে একটা নিয়ম দেখিয়েছি যেখানে আপনি ফিল অপশানে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারবেন, এর পরবর্তী আপনি এই জায়গাতে এসে আসলে কী করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এই শেপসগুলো যুক্ত হওয়ার পর এখন আমি আপনাদেরকে যে ফার্স্ট যে স্লাইডটা দেখিয়েছি, একই সেম নিয়মে আপনি যদি আরও অনেকগুলো স্লাইড ক্রিয়েট করতে চান, সো এখন আপনি যেই স্লাইড শুটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে দেখিয়েছি কীভাবে অ্যানিমেশন যুক্ত করতে হবে, কীভাবে ডিজাইন যুক্ত করতে হবে, এবং কীভাবে আপনি যে পেছনে যে টেমপ্লেটস রয়েছে সেটা কীভাবে যুক্ত করবেন। সো এখন আপনারা যেই স্লাইড অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই স্লাইডের মধ্যে যদি আপনি এখানে আর একটা ফিকচার আসলে সেই স্লাইড রিলেটেড একটা যদি ফিকচার অ্যাড করতে যান, তাহলে সেই ফিকচারটা আসলে কীভাবে অ্যাড করবেন, সো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্ট অপশানে যাওয়ার পর এখানে যে ফিকচার অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেক্ষেত্রে এসে ফ্রম ফাইলসে যাবেন। ফ্রম ফাইলসে এসে আসলে আমি আমার চ্যানেলের লোগোর আসলে সেই ফিকচারটা অ্যাড করে দেখাচ্ছি। সো সেই ইমেজটা আমি আসলে নিয়ে আসলাম ইনসার্ট অপশানে ক্লিক করার পর। এখন আপনারা যেই অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই অপশানটা আপনি এই জায়গাতে গিয়ে এই অপশানটা আমি যেভাবে আসলে সেই ফিকচারটা আসলে ছোটো করছি, সো সেই নিয়মে আপনারা কী করবেন, এভাবে এটা স্মল সাইজ করে নেবেন। আসলে এই চাইলে ফার্স্ট স্লাইডে আপনি চাইলে ফিকচার অ্যাড করতে পারেন, আর না হয় আপনার পছন্দ অনুসারে আপনি যে স্লাইডে ফিকচার অ্যাড করবেন, সো সেই স্লাইডে আপনি কী করতে পারবেন, ফিকচার অ্যাড করতে পারবেন। জাস্ট আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে দেখালাম কীভাবে আপনি ওয়েব ডিজাইন যে টেমপ্লেটসটা ডিজাইন করবেন, তারপর হচ্ছে কীভাবে শেপস অ্যাড করবেন, কীভাবে অ্যানিমেশনটা অ্যাড করবেন। সো সেক্ষেত্রে আপনি যদি আরও অনেকগুলো স্লাইড ক্রিয়েট করতে চান, একই সেম নিয়মে আপনি এই স্লাইড অপশানে গিয়ে এখানে যে নিউ স্লাইড যে অপশানটা দেখতে পাচ্ছেন, এভাবে একটা একটা করে আপনি কী করতে পারবেন, নিউ স্লাইড ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এক একটা যে স্লাইডের মধ্যে এক একটা কালার আপনি অ্যাড করবেন, সো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই যে কালার ব্যাকগ্রাউন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই স্লাইড অপশানে যাবেন, যে স্লাইডের আসলে কালারটা চেঞ্জ করবেন। সো সেই স্লাইড অপশানে গিয়ে আপনি রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন, সো সেই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুসারে আসলে আপনি কী করতে পারবেন, কালারটা চুজ করতে পারবেন। সো এখানে এই অপশানটাতে চুজ করার পর আপনি ওমি যে এই অপশানটা ব্যাকগ্রাউন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট মার্ক করে দেওয়ার পর অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই অপশান দেওয়ার পর এভাবে আপনার যে অপশানে কালারটা চেঞ্জ হয়ে
হয়ে যাবে। সো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্লাইড শোয়ের বা আমার ভিডিও টিউটোরিয়ালের লাস্ট স্লাইড অপশানটা। সো সেক্ষেত্রে আপনাদের মাঝে আমি দেখিয়েছি ফার্স্ট স্লাইড এবং সেকেন্ড স্লাইডের মধ্যে কীভাবে ডিজাইন করবেন এবং কীভাবে বিভিন্ন ধরনের কালার ফন্ট এবং বিভিন্ন যে অ্যানিমেশন কীভাবে যুক্ত করবেন এবং বিভিন্ন ফিকচার কীভাবে যুক্ত করবেন। সো এই নিয়মে আপনারা বাকি স্লাইডগুলো এভাবে ডিজাইন আসলে অপশানটা করতে পারবেন। আসলে প্রত্যেকটা স্লাইডে একই ডিজাইনে একই নিয়মে আপনারা সেই স্লাইডগুলোতে ডিজাইন করতে পারবেন। সো এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, নেক্সট টাইম সি ইউ।